দেখো দশমা বিদ্যা মতে মা এখানে পূজিত হন এবং যেটা কথায় রয়েছে মানুষের বিশ্বাস যে যা মায়ের কাছে চাওয়া হয় তাই পাওয়া যায় এই মা কামাখ্যার মন্দিরে কিন্তু আজকে আলোর উৎসব এবং আলোর উৎসবে মা কামাখ্যা মন্দিরে আজ সন্ধ্যাবেলা যে সন্ধ্যারতি হয় তারপরে মাননী পুজো হয় এবং কালী পুজোতেই বিশেষ মাননী পুজো হয় এবং তারপরে বাইরে বসে ভক্তরা ভজন গান এবং তারপরে মায়ের মন্দিরে যারা দর্শনার্থীরা যারা আসেন মূলত এখানে তো স্পর্শ করতে হয় মাকে এবং সেই স্পর্শ করার জন্য গর্ভগৃহে ঢোকার জন্য কোভিড বিধি মেনে কোভিড বিধির ক্ষেত্রে এখানে কিছু বিধিনিষেধও করা হয়েছে যে ডবল ভ্যাকসিন ছাড়া দেওয়া হচ্ছে না তুমি দেখতে পাচ্ছ অতনুকুণ্ড আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে প্রদীপে সাজানো শুরু হয়েছে প্রত্যেকবারের এটাই রীতি কামাখ্যা মায়ের মন্দিরে বিকেল সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরের যে প্রধান দ্বার সেটা বন্ধ হয় এবং তার আগে মায়ের মন্দিরকে সম্পূর্ণভাবে এই প্রদীপ দিয়ে এই আজকের দিনে দীপাবলির দিনে সাজিয়ে তোলা হয় আলোর উৎসবে এবং এই শুধু এই যে দীপাবলির দিনে যে প্রদীপ দিয়ে সাজানো হচ্ছে তাই শুধু নয় সাধারণ যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তারা তাদের মনস্কামনা করে প্রদীপ জ্বালিয়ে তারা এখানে যে প্রদীপ ঘর সেখানেও রাখছেন কথিত আছে যে প্রদীপ ঘরে প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা করলে সেটা পূরণ হয় এবং সেই অনুযায়ী আমরা দেখলাম কলকাতা থেকেও অনেকে এসছেন বিভিন্ন রাজ্য থেকেও অনেকে এসছেন বিভিন্ন জেলা থেকেও অনেকে এসছেন এবং সকাল থেকে নিজেদের মতন নিত্যদিনের যে পুজো সেই পুজো হয়েছে সকালবেলা মাকে পুজো পরে দুপুরবেলা ভোগ দেওয়া হয়েছে আমিষ ভোগ এখানে নিবেদন করা হয়েছে মাকে এবং আজকে সন্ধ্যের পর পর্যন্ত অর্থাৎ 8টা পর্যন্ত এইভাবেই মায়ের পুজো চলবে এবং যারা দর্শনার্থীরা বা যারা এখানে এসছেন ভক্তরা তারা তাদের পুজো দিতে পারবেন একদমই আর দশমহাবিদ্যা রূপে মাতৃ আরাধনা কামাখ্যায় সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে